মহানগরের ইখানা সোসাইটির উদ্যোগত রানীর রাজাপানী চান্দাত সজাগতামূলক কার্যসূচী অনুষ্ঠিত করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গছপুলি রোপণ, জনজাতীয় কৃষ্টি প্রদর্শন, নাট মঞ্চায়নের দ্বারা পরিবেশ সজাগতার উপর লওয়া হয় বিভিন্ন কার্যসূচী। অনুষ্ঠানের অংশ লো অঞ্চলের বহু লোকের ছাত্র ছাত্রী সকলে শিবসাগরটো ই মিডিয়া সন্থার উদ্যোগত অনুষ্ঠিত করা হয় বিশ্ব পরিবেশ দিবসের কার্যসূচী। জেলাখনের কেবাটাও স্থানত রোপণ করা হয় গছপুলি। অনুষ্ঠানত অংশগ্রহণ করে বিধায়ক অখিল গগৈ সহ কেবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি। পোর্টৰ সম্প্ৰসাৰণৰ কাৰণে যিটো আমি বাধা দি ৰাখিব নোৱাৰোঁ, ডেভেলপমেণ্ট ইজ ইনএভিটেবল, নহয় জানো? গোটেই আমাৰ এই অঞ্চলটোৰ কাৰণে এই বিমানপথটো বৰ প্ৰয়োজন। গতিকে বিমানপথটো সাজিব লগা হৈছে, লগতে ৰাস্তাটো সাজিব লগা হৈছে, ৰাস্তাটো সাজোঁতে কেইবাজোপাও গছ কটা গৈছে। গতিকে সেই সম্পৰ্কে আমি সজাগ, আৰু তাৰ বাবে আমাৰ সম্পূৰ্ণ লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানপথৰ সমূহ পৰিয়াল, এয়াৰলাইন্স, গ্ৰাউণ্ড হেণ্ডলাৰ সকলোবিলাক আমি ইয়াত একেলগে মিলি পেলাই আজি ৰাতিপুৱা আমি বৃক্ষৰোপণ কাৰ্যসূচীটো কৰিলোঁ। আৰু বৃক্ষৰোপণৰ প্ৰতিজোপা বৃক্ষৰ লগতে আমি নামটো গাঁঠি দিছোঁ যাতে প্ৰতিটো সংগঠনে আহি পেলাই মাজে মাজে সেই গছজোপা চাই নিজে অনুপ্ৰাণিত হ'ব পাৰে আৰু গছজোপা ডাঙৰ হোৱাত সহায় কৰিব পাৰে।